হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু এস লার্নিং সেন্টার আজ আমি ক্লাস টেনের মডেল অ্যাক্টিভিটি টাস্ক করাবো আজকের বিষয় জীবন বিজ্ঞান শুরু করার আগে বলি তোমরা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই আগে সাবস্ক্রাইব করো তোমরা সহজে অন্যান্য বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পেয়ে যাবে এবং অন থেকে টেন পর্যন্ত যে কোনো ক্লাসেরই মডেল অ্যাক্টিভিটি টাস্ক পাবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ এবার আমি শুরু করছি একের প্রশ্ন প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পন্ন করে লেখো একের এক নীচের যে জোটটি সঠিক নয় তার নির্বাচন করো ক ইস করম খ মশ উৎপাদন গ প্লাসমোডিয়াম পুনরুৎপাদন ঘিবা দ্বি দ্বিবিভাজন দ্বি এটার উত্তর হবে গ প্লাসমোডিয়াম থেকে পুনরুৎপাদন তোমরা এই লাইনটা লেখার পরে এই উত্তরটা লিখে নেবে পাশে তারপরে দুই একের দুয়ের প্রশ্ন নিচের যে দুটি জিনোটাইপ গিনিপিগের কালো ও মশ ফিনোটাইপের জন্য দায়ী তা চিহ্নিত করো আর ও আর এটার এটার উত্তর হবে খ ডবল বি ডবল আর ছোটো হাতের আর বি বি আর আর তারপর একের দিনের প্রশ্ন স্বাভাবিক পিতা এবং বর্ণাধ্য তার বাহক মাতার বর্ণাধ্য কন্যা সন্তান জন্মানোর সম্ভাবনা নিরূপণ করো ক জিরো তারপর বলেছে দুয়ের প্রশ্ন নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো দুইয়ের এক অযৌন জননে দুটি জীবের প্রয়োজন হয় এটা হবে মিথ্যা তারপর দুয়ের দুই সপুষ্পক উদ্ভিদে নিষেকের পর ডিম্বকটি ফলে পরিণত হয় তাও মিথ্যা দুইয়ের তিন কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে ফিনোটাই বলে এটা সত্য তারপর তিনের একের প্রশ্ন নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে অযৌন ও যৌন জননের পার্থক্য নিরূপণ করো গ্যামেট উৎপাদন ও মাইটোসিস বা মিওসিসের ওপর নির্ভরতা এই দুটো বিষয়ের ওপর পার্থক্য তাহলে একদিকে বিষয় একদিকে অযৌন জনন আর যৌন জনন তারপর এক নম্বর তাহলে গ্যামেট উৎপাদন অযৌন জননে অযৌন জননে গ্যামেট উৎপাদন হয় না আর যৌন জননে পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেট সৃষ্টি হয় দুই নম্বর মাইটোসিস ও মিওসিসের উপর নির্ভরতা এই প্রকার জননে কেবল মাইটোসিস কোষ বিভাজন ঘটে আর এই প্রকার জননে গ্যামেট উৎপাদনকালে মিওসিস এবং জাইগোর থেকে অপত্য জীব উৎপাদনকালে কোষ বিভাজন ঘটে তিনের দুয়ের প্রশ্ন মাইক্রো মাইক্রোপ্রোপাগেশান পদ্ধতিতে কিভাবে প্লান্টলেট সৃষ্টি করা হয় তা একটা রেখাচিত্র রেখা চিত্রের সাহায্যে দেখাও এভাবে করবে মাইক্রো মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতিতে প্লান্টলের সৃষ্টির একটি রেখা চিত্র এভাবে করবে এখানে একটা উদ্ভিদের পাতা এখান থেকে যাচ্ছে একটা কলা নমুনা এটা কলা নমুনা এখানে যাচ্ছে একটা পাত্রে এখানে এসে জড়ো হচ্ছে কর্ম মাধ্যমে কলা নমুনা তারপর এখানে আসছে ক্লাস গঠন হলো এভাবে ক্লাস গঠন হয়েছে তারপর এখানে আসছে এভাবে আলাদা আলাদা ক্লাস গঠনে এমব্রিউয়েড গঠন তারপর এদিক থেকে আসছে এটা প্লান্টলেট এভাবে প্লান্টলেট গঠন হয়ে গেল তাহলে এটা হলো অনু বিস্তারণ এভাবে ছবি করে তোমাকে রেখাচিত্র দেখাতে হবে এবার পরের প্রশ্ন চারের প্রশ্ন নিচের প্রশ্নটি উত্তর দাও চারের এক একটি বিশুদ্ধ হলুদ ও গোল বীজযুক্ত মোটর গাছের ডবল বয় ডবল আর সঙ্গে একটি বিশুদ্ধ সবুজ গুঞ্চিত বীজযুক্ত মোটর গাছের ডবল ওয়াই আর ডবল আর শঙ্করায়নের ফলাফল এফ টু পর্যন্ত চেকার বোর্ডের সাহায্যে দেখাও এই শঙ্করায়ন থেকে বংশগতির যে সূত্রটি পাওয়া যায় তা বিবৃত করো এখানে তিন প্লাস দুই সমান পাঁচ পাঁচ নম্বরের প্রশ্ন এটা দেখো এইভাবে লিখবে একটি বিশুদ্ধ হলুদ ও গোল বীজযুক্ত মটর গাছে ডবল ওয়াই ডবল আর সঙ্গে একটি বিশুদ্ধ সবুজ কুঞ্চিত বীজযুক্ত মটর গাছে মানে ছোট ডবল ওয়াই ছোট হাতের ডবল আর সংক্রায়নের ফলাফল এফ টু জনু পর্যন্ত জনতে চেকারবোর্ড চেকার বোর্ড দেখো এভাবে ছবিটা করতে হবে একটা বিশুদ্ধ হলুদ গোল বীজযুক্ত বীজ নিয়েছি আর একটা বিশুদ্ধ সবুজ কুঞ্চিত বীজ নিয়েছি এটা সবুজ কুঞ্চিত বীজ তাহলে এ পি জন্য তো কী হচ্ছে ডবল ওয়াই ডবল আর মানে বিশুদ্ধ হোলদা গোলযুক্ত সংকেত হলো ডবল বড় হাতের ওয়াই ডবল বড় হাতের আর তারপরে এখানে নিয়েছি বিশুদ্ধ সবুজ গুঞ্জেত বীজ ছোটো হাতের ডবল ওয়াই ছোটো হাতের ডবল আর এবার ঋতুর যোগ ঘটনা হলো এখান থেকে ডবল ওয়াই একটা বড়ো হাতের ওয়াই একটা বড়ো হাতে আর বেরালো এখানে ছোটো হাতের ওয়াই ছোটো হাতে আর বেরালো একটা গ্যামেট এখান থেকে বেরালো তাহলে তৈরি হলো কি একটা বড় হাতের ওয়াই ছোটো হাতের ওয়াই বড় হাতের আর এটা ছোটো হাতের মানে শঙ্কর হলদে গোল বিযুক্ত এ ফর্ম জোনোতে তৈরি হলো সব অগয ঘটিয়ে তাহলে ওয়াই ওয়াই আর আর এখানে ওয়াই ওয়াই আর আর দুটো পেলাম এখানে কী কী পাচ্ছি গ্যামের ওয়াই আর বড়ো হাতের ওয়াই আর এখানে ওয়াই বড়ো হাতের মানে আর ছোটো হাতের এখানে ছোটো হাতের ওয়াই বড় হাতের আর ছোটো হাতের ওয়াই ছোটো হাতের আর এরকমভাবে একই রকমভাবে এটাও এখান থেকেও পেলাম এই চারটা তাহলে টু অনুর চেকার বোর্ড মানে গ্যামেটের জন্য দুটো এখানে কী কী পেয়েছি ওয়াই আর ওয়াই আর ওয়াই আর এখানে এরকমভাবে প্রথমটা বড় হাতে দুটোই এটা প্রথমটা বড় হাতের এটা আর ছোটো হাতের এটা ওয়াইটাও ছোটো হাতের আরটা বড় হাতে এটা দুটোই ছোটো হাতের ঠিক এদিকও তাই একই রকম তাহলে কি কী তৈরি হচ্ছে দেখো ওয়াই ওয়াই যুক্ত ওয়াই ওয়াই হলো আর আর কোন গুণ করবো ওয়াইয়ের সঙ্গে ওয়াই গুণ করলে ডবল ওয়াই আর এর সঙ্গে আর গুণ করলে ডবল আর তাহলে এটা তৈরি হলো হোলদে গোল তারপর আবার ওয়াই আর এর সঙ্গে এটা যোগ গুণ করলে হয় কি ডবল ওয়াই আর একটা বড়ো হাতের আর একটা ছোটো হাতের তাহলে এটা হোলদে গোল এবার এটার সঙ্গে আবার গুণ করবো ওয়াই ওয়াই আর দুটো বড়ো হাতের আর তো হোলদে গোল হলো আবার ওয়াই আর এর সঙ্গে এই ছোটো হাতের ওয়াই তাহলে একটা বড়ো হাতের ওয়াই একটা ছোটো হাতের ওয়াই বড় হাতের আর একটা ছোট হাতের এটাও হলদি এরকম এরকমভাবে প্রত্যেকটা গুণ করে এই এগুলো পাবো তাহলে তোমরা এভাবে লিখে নাও কোনো গুণ করেই কিন্তু হয়ে যাবে সহজেই তারপর এখানে লিখবে এই সংক্রায়ণ থেকে বংশগতির যে সূত্রটি পাওয়া যায় সেটি হলো ম্যান্ডেলের দ্বিতীয় সূত্র বা স্বাধীন ভিন্ন সূত্র সূত্রটি হল কোনো জীবের গ্যামেট উৎপাদনের সময় একটি চরিত্রের অন্তর্গত একজোড়া ভিন্ন ধর্মী বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী অ্যালিলের বংশানুসরণ অপর কোনো চরিত্রের অন্তর্গত একজোড়া বিপরীত ধর্মী অ্যালিলের বংশানুসরণের থেকে স্বাধীনভাবে ঘটে অর্থাৎ গ্যামেট গঠনকালে প্রতিজোড়া অ্যালিল পরস্পরের থেকে শুধু যে পৃথক হয় প্রথম সূত্র থেকে জ্ঞাত তাই নয় প্রতিটি অ্যালিলে অপর কোনো অ্যালিল জোড়ার যে কোনোটির সঙ্গে স্বাধীনভাবে গ্যামেট সঞ্চারিত হয় তোমাদের ক্লাস টেনের দশম শ্রেণীর জীবনবিজ্ঞানের প্রত্যেকটা প্রশ্নের উত্তর শেষ হলো এবার অন্যান্য বিষয়ে উত্তর পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে লিঙ্কটিতে যা উত্তর পেয়ে যাবে আর সাবস্ক্রাইব করা যদি না থাকে অবশ্যই আগে সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদেরকে শেয়ার করো ধন্যবাদ